নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে আর একবার সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম স্বাস্থ্য দপ্তরে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কিছু মেডিকেল বা মেডিকেল পারপাসে কিছু ভলেন্টিয়ার্স নিয়োগ বা কিছু বিজ্ঞপ্তিমূলক খবর নিয়ে বা কিছু চাকরির খবর নিয়ে। তো দেখে নিই আজকের ডেটে, অর্থাৎ 8/6/2020-তে নোটিফিকেশান কিছু জারি হয়েছে, কিছু পরীক্ষার ভেরিফিকেশান, কিছু পরীক্ষার নতুন ধরনের কিছু ভ্যাকেন্সি, এই সমস্ত কিছু নিয়ে। তো এখন যে ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করবো, দেখুন একদম নোটিফিকেশানে চলে যাচ্ছি আমরা, দেখুন একদম নিচে রয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান নোটিস। ডকুমেন্ট ভেরিফিকেশান নোটিস রয়েছে, অর্থাৎ এর আগে এটি নোটিফিকেশান জারি করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তা সেই অনুযায়ী অনেকে ফর্ম ফিল আপ করেছে এবং সেই অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ডেট দেওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। তো কোন নোটিফিকেশানটা আমরা একটু শেয়ার করে নেবো, দেখে নেবো ভিডিওতে কী রয়েছে। দেখুন এটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ওপর, দেখুন ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ওপর এই নোটিফিকেশানটা আজকের ডেটে যেমন 8/6/2020-তে জারি হয়েছে এবং মেমো নম্বর 904। তো এটা কি বলছে নোটিফিকেশানটা, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ভাইট মেমো নম্বর হচ্ছে 1169, অর্থাৎ 30/12/2019, 30/12/2019-এ নোটিফিকেশান জারি করেছিল ঝাড়খণ্ড এই স্বাস্থ্য দপ্তর এই ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের আন্ডারে। তো সেখানের যারা অ্যাপ্লাই করেছিল তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং এগুলো সবগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট, ডিফারেন্ট এনএম আন্ডার পোস্ট, ডিফারেন্ট কন্ট্রাকচুয়াল পোস্ট এখানে ছিল। তো সেই আমরা পোস্টটা শেয়ার করবো, রেফারেন্স নম্বর মেমো নম্বর 17/3/2020। তো আবার রিকোয়েস্ট টু 17/3/2020-তে নোটিফিকেশান জারি হয়েছিল এবং দ্য ক্যান্ডিডেট মাস্ট সেলফ অ্যাটেস্টেড এবং পাসপোর্ট সাইজ ফটো। তো তাদের ভেরিফিকেশান রয়েছে, অর্থাৎ যে 30/12/2019-এ যে নোটিফিকেশান জারি করেছিল ঝাড়খণ্ডের এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কিছু নিয়োগে সংক্রান্ত, তাদের ভেরিফিকেশান রয়েছে 18/6/2020-তে বৃহস্পতিবার 10:30 থেকে। কোথায় হবে? অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ, রঘুনাথপুর ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাস, ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে কিন্তু হচ্ছে ইন্টারভিউটা হবে বা ভেরিফিকেশানটা হবে 10:30 সময়, 18/6/2020-তে। তো কাদের নাম রয়েছে, অ্যানেক্সটা ক্লোজ দিয়ে দিয়েছে, দেখুন কাদের যাদের যাদের নাম ভেরিফিকেশান যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের নাম লিস্ট দিয়ে দিয়েছে। দেখুন কাউন্সিলার আইসিটিসি পোস্টের জন্য যাদের নাম রয়েছে তারা ভেরিফিকেশানে অবশ্যই পৌঁছে যেতে হবে 18/6/2020-তে 10:30 আগে। দেখুন নামগুলো রয়েছে এখানে, সঞ্জয় নায়ক, সহেলি বাগ, অতনু দে, অভিজিৎ রায়, অ্যাপ্লিকেশন আইডিও দিয়ে দিচ্ছে, গোপাল গোপাল বেজ বেজ, প্রীতিলতা মহাপাত্র, শেখ রিয়াজ আলী, মমিতা বেরা, শান্তনু দেবনাথ, বিশ্বনাথ বিশ্বজিৎ পাল, সৌগত বেরা, শুভেন্দু হড়, সুখময় কর্মকার, মৌপালি চৌধুরী, নিমাইচন্দ্র বেরা, পরিমল মাহাতো, নিবেদিতা আদক, তারিণী সারঙ্গী, তনুশ্রী দে, সবিতা কিস্কু, রুকসার খাতুন, রীনা মাহাতো, মামনি সরেন, সুরজিৎ কুরি, নন্দিতা ঘোষ, স্মৃতিকান্ত সামন্ত প্রধান, স্মৃতিকণা সামন্ত প্রধান, সৌরভ দাস, শাহনাজ খাতুন এই পোস্টের জন্য। আরেকটা যে পোস্টের জন্য যে নিয়োগ ছিল ডিস্ট্রিক্ট পিএমডিটিও অ্যান্ড TB HIV কোঅর্ডিনেটর, এর মধ্যে যারা সিলেক্ট হয়েছে ভেরিফিকেশানের জন্য সেটা হচ্ছে বিবেকানন্দ বাগ, তাপস প্রামাণিক, রমিত প্রসাদ, পবিত্র বাহু, সুপ্রভাত মাহাতো, শান্তনু সরকার, অতনু কুইলা, অমিত কুমার মাহাতো, নীলরতন দে, শেখ আনিসুর বক্স, সেলিম মোল্লা, বিমানচন্দ্র পাল, দেবজ্যোতি মাহাতো, প্রতীক মাইতি, অর্পিতা মুখার্জি, পার্থ প্রতিম মাহাতো, পপন কুমার হড়, স্বরূপ পাল, রজতপতি গিরি, সৌরদীপ ব্যানার্জি, প্রসন্ন সামন্ত, অমৃতা লাহা, রচনা পানি, কল্যাণচন্দ্র মাহাতো, অনুদীপ সরকার, সুরজিৎ নাথ, অভিজিৎ মাহাতো, শ্বেতা সিং, অভিজিৎ রায়। আর ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে ICTS-এর যাদের নাম সিলেক্ট হয়েছে সেটা হচ্ছে শান্তনু রায়, এই সন্তু রায়, রমেশ মিদ্দা, ইন্দর সরকার, বিশ্বজিৎ রায়, মনীষা সিনহা। তাহলে এই নামের লিস্ট রয়েছে, আরও রয়েছে পোস্টে যে পোস্টে ভ্যাকেন্সি ছিল,
নোটিফিকেশন জারি করেছিল 23/12/2020-তে। স্টাফ নার্সের কিছু লিস্ট রয়েছে, আরসিএইচ বা সিএইচে রিসা ভট্টাচার্য, রাজশ্রী দাস, রেয়া দে, অঙ্কিতা কর, রিয়া সামন্ত, বনিশিখা মাল, সুদীপা দাস, ব্রততি রায়, পায়েল হাজারি, স্বাগতা মজুমদার, মৌমিতা মাহাতো, ইপসিতা মাহাতো, অর্পিতা দাস, কুয়েলি গিরি, কণিকা সিট, কাকলি মাহাতো, শম্পা মণ্ডল, রুমালি খাতুন, রিমি দে, শর্মিষ্ঠা অধিকারী, সরস্বতী পাল, তাবসুম খাতুন, পম্পা মাহাতো, নেহা ঘোষ, শ্রাবণী মাইতি, পাপড়ি পাত্র, দীপা দাস, প্রীতিলতা ওঝা, নুপুর প্রামাণিক, শিউলি সারঙ্গী, শিলা সিনহা, পাপিয়া প্রধান, সমাপ্তি কোলে, কুলসুমা খাতুন, সঙ্ঘমিত্রা গুছাইত, দেবলীনা কালী, সুচিত্রা রাজ, মানসী দাস, চামেলি মধক, অর্চনা মাহাতো, অর্চনা মাহাতো, মধুমিতা খাটুয়া, কুমুদিনী মাহাতো, মৌমিতা মাহাতো, চম্পা পাত্তর, মধুমিতা দাস অধিকারী, সংযুক্তা সরকার, তাপসী বেরা, পূজা সিনহা, অনন্যা দাস, দেবর্ষিতা মিশ্র। এবারে আরেকটা পোস্টে টিভিএইচভির পোস্টে যাদের নাম রয়েছে ভেরিফিকেশনের জন্য, পল্টু দাস, প্রতাপ দে, সুব্রত মাহাতো, রমিত প্রসাদ, প্রসন্ন সামন্ত, চণ্ডীচরণ ধারুয়া, মুন্নি মুদি, পার্থ প্রতিহার, পূজা বণিক, অলিম্পিয়া দত্ত, শুভশ্রী দাস, কঙ্কন দাস, মলয় দাস, অজয় কুমার মুর্মু, সৈকত পাঠক, নীলরতন দে, মনীষা ফৌজদার, গোপাল বেজ, অতনু দণ্ডপাঠ, ললিত দণ্ডপাঠ, অরবিন্দ মাইতি, বিশ্বজিৎ মালিক ঘোষ, শেখ ওয়াসিম, সুস্মিতা পাত্র, নীলিমা ঘোষ গিরি, পার্থসারথী চক্রবর্তী, অমৃতা লাহা, রচনা পানি, বাপি ঘোষ, সিমরণী মণ্ডল, সমীর বেরা। এতজনের নামের লিস্ট আমি একটু পড়ে দিলাম। প্রথম একটা হচ্ছে টিভিএইচভির পোস্ট, আর একটা হচ্ছে নার্সিং পোস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডিস্ট্রিক্ট পিএমডিটি এবং টিভিএইচআইভির কোয়ার্ডিনেটর, আর হচ্ছে কাউন্সিলার আইসিটিসি। এদের যাদের নাম বললাম এই সমস্ত নামের লিস্ট রয়েছে, এই নামের লিস্টে তারা কিন্তু ভেরিফিকেশন রয়েছে তথ্য। এটা আজকের নোটিফিকেশন রয়েছে, 18/6/2020-তে ভেরিফিকেশন রয়েছে। নোটিফিকেশনটা জারি হয়েছিল অ্যাডভার্টিজমেন্টের 30/12/2019-এ অ্যাপ্লিকেশন হয়েছিল। যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের এই লিস্ট প্রকাশিত হয়েছে, যোগ্যতা অনুযায়ী তাদের কিন্তু ভেরিফিকেশন বা ইন্টারভিউ হবে হচ্ছে রঘুনাথপুর ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাস ঝাড়গ্রামে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ রঘুনাথপুর ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাস ঝাড়গ্রাম, 10:30 সময় বৃহস্পতিবার। তো যাই হোক, এটা শেয়ার করলাম, ফিরে আসছি পরের ভিডিওতে। আজকে আরও কিছু নোটিফিকেশান রয়েছে, সেগুলো খবর পাওয়ার জন্য।